খেয়ে দিয়ে আমি সবাই শুয়েছি। আমার ছেলে কি এনে হাজির করেছে দেখুন, কি বলি বলুন তো। দেখেন বারান্দায় একটা ব্যাগ রাখা আছে, এই ব্যাগটায় কি আছে জানেন? এই হচ্ছে আমার ছেলের কাজ, এগুলোকে আবার ট্রিটমেন্ট আমাদেরগুলোকে স্নান করিয়ে দিয়েছে, এগুলোকে এখন একটু বেটাডাইন দিয়ে দিই, দিয়ে কি পচা গন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে, কি নিয়ে এসে হাজির করে দিয়েছে দেখেছেন, একটু কানে বেটাডাইন দিয়ে দিলাম, আরেকটু দিয়ে দিই, আরেকটু বেটাডাইন দিয়ে দিই, তারপরে হসপিটাল যাবে। আরে তারপরে ফোন করে দিয়েছি হসপিটালে, হসপিটালে নিয়ে চলে যাব, তোমাদের ট্রিটমেন্ট করিয়ে আনবো, নিয়ে তারপর তোমরা যেখানে থাকো সেইখানে আবার দিয়ে আসবো। বাবা দেখেছেন অসংখ্য পোকা, মানে পোকা আপনারা দেখতে পাবেন কি আমি জানি না। কি হয়ে গেছে কানটা দেখেছেন, সৌ মা সৌ 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 পোকা দেখেছেন, পোকা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন দেখুন এই বাচ্চা কি বাঁচবে বলুন তো। আমি এখন যেহেতু একটা কাজে থাকবো, দু তিনটে কাজ আছে, কাজগুলো আমি মিটিয়ে তারপরে এগুলোকে নিয়ে হসপিটালে যাবো। বাঁচার এদের সম্ভব না, কিন্তু এদের বাঁচাবো, কিন্তু এদের বাঁচাবো, ওই বাঁচাবো, সব ভালো হয়ে যাবে বাবা, ওষুধ লাগিয়ে নিয়ে আসবো, বাঁচবে, কিন্তু এদের বাঁচাতে হবে, হাতে এসে পড়েছে যেহেতু এদের বাঁচাতে হবে। যাবো বাবা, এখন নিয়ে বেরোলে আমার কাজ আছে, এখন হবে না, তখন তিনটে বাজে, তখন তোমাদের সময় লাগবে ওয়াশ করাতে। দেখেছেন পোকা দেখুন, ভালো লাগে না এইসব দেখলে, খুব মনটা খারাপ হয়ে যায়। বাজে বলুন তো, সাড়ে পাঁচটার সময় এবার কোথায় যাব বুঝতে পারছেন, কোথায় যাব সাড়ে পাঁচটা, আমা তোমরা এখানে চলে এসেছো, মানে বাবা তোদের গায়ে যা পচা গন্ধ, আর কোটি কোটি পোকা, চলো সব ওয়াশ করে পোকা পোকা পরিষ্কার করে নিয়ে আসি, চলো চলো, কান ফান ফুটো হয়ে গেছে একদম, কান কি হয়ে গেছে, হ্যাঁ চলো ওটো ওটো ওটো, মায়ের দুধ খাবে তো তোমরা, আবার তোমাদের দিয়ে আসলে মায়ের দুধ খাবে, হ্যাঁ ওই তো যা না, যেগুলো যে বাচ্চাগুলোর হয়েছিল ওখানে ওখানে আবার বাচ্চা দিয়েছে এগুলো, তাহলে হাতে থলে চললাম আমি, প্রচুর গন্ধ বেরিয়ে গেছে, প্রচুর গন্ধ, এসব সব ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে বলুন আপনাদের পরিবারে আমি কখন যাব, আমার তো সারাদিন এই কাজ, আজকে সারাদিন তাদের স্নান করানো বড়গুলোকে, তাও এখনও ভোলা সুন্দরী টিফিন খাওয়া বাকি, তিনটাকে খাইয়ে গেছি আর তিনটাকে খাতে দুটোকে খাতে বানিয়ে এসে খাবো, তাহলে চলুন বসো বসো বসো, কানটা দেখুন এই যে এই যে এই যে এর বেশি হচ্ছে, এর বেশি হচ্ছে কানটা,
তোতে বসে আছে, এই চলে শিগগিরি তাতালি আয়। পোকা ভর্তি গায়ে একটা কান বুঝে গেল, চোটা কি পড়ে হবে কমে যাবে, ভালো হয়ে যাবে তো। হ্যাঁ ওই আছে, এক্ষুনি ভালো করে তো মুছে মাছে দেবেন। ওদিকে কেন, ওদিকে কেন, এখানটা থাকো, এখানটা থাকো তুমি। গরম হয়ে গেছে। আরে হারিয়ে গেছিল, ওই সে কোথায় ঢুকে গেছিল ভিতরে জানো। আবার ঢুকছে এসে আর